যে কদিন বাইসা থাকি এইভাবেই খাইতে হবে, যেমন আধা কেজির জায়গায় 200 গ্রাম খাবো, এছাড়া আর কোনো উপায় দেখছি না। তাহলে সরকারের আইন কোনো দোকানদার বা বাংলাদেশের কোনো জায়গায় মানতেছে না। প্রজ্ঞাপনটা তো এটা তো হাতে হাতে নিয়ে ঘুরে না, প্রজ্ঞাপনটা তো এস্টাবলিশমেন্ট করতে হবে। প্রজ্ঞাপনটা দিতে পারে, কিন্তু এস্টাবলিশমেন্টের জন্য সরকারের ল এনফোর্সমেন্টের দায়িত্ব প্রতিটা মার্কেট কমিটিকে দিয়ে দিবে যে এটা ঝুলে রাখো, না ঝুলে রাখলে তারা ওই অনুযায়ী ব্যবস্থা নেবে। সো ওই জিনিসটা করতে হবে। প্রজ্ঞাপন যে কেউ দিতে পারে, কিন্তু ওটা কি বাস্তবায়ন এটা হচ্ছে বড় বিষয় কি আঙ্কেল? হ্যাঁ, তবে কোনো দোকানের সামনেই এগুলা রাখা হয় না, মোদি দোকান হোক চালের দোকান হোক কোনো দোকানই সরকারি রেট রাখা হয় না। ওনারা ওনাদের যুক্তি মতো চাউলের বস্তা বিক্রি করতেছে। তাহলে সরকারের আইন কোনো দোকানদার বা বাংলাদেশের কোনো জায়গায় মানতেছে না, এটা আমাদের পাবলিকের কিছু করার নাই। আমরা ওই যেখানে 10 কেজি কিনতাম সেইখানে এখন 6 কেজি কিনি, কেননা সরকারের হিসাবটা করলে আমরা 8 কেজিও তো কিনতে পারতাম প্রত্যেকটা জিনিসের বলছি। এবং মুরগির দামগুলি কোনো দোকানে বেছে 120 টাকা পোলট্রি মুরগি, কেউ বেছে 230 টাকা, কেউ বেছে 210 টাকা, কেউ বেছে 200 টাকা। এরা এক একজন এক এক নিয়মের সমস্ত বাংলাদেশের মধ্যে এই কাজটা চলতেছে, কিন্তু এই কাজটা দেখার মতো আমাদের কেউ নাই। সরকার তো ভালো কাজ করতেছে, রেট দিয়ে দিচ্ছে, যেমন খাসির মাংস এইখানে বিক্রি করতেছে 1150, সরকার রেট দিচ্ছে না হয় 1000 1003 টাকা। সে 1050 বেচুক তাতেও আমরা খুশি, কিন্তু 1150-এর নিচে দিবে না। এইমাত্র আমি জিজ্ঞাসা করলাম, বলে যে 1 টাকাও কম হবে না। তাইলে এইরকম হইলে আমাদের তো আর কিছু করণীয় নাই। আমরা আমাদের যে পথে যাইতে হবে ওই পথেই যে কদিন বাইসা থাকি এইভাবেই খাইতে হবে, যেমন আধা কেজির জায়গায় 200 গ্রাম খাবো, এছাড়া আর কোনো উপায় দেখছি না। যেমন বুটের ডাল সরকার যে একটা রেট দিচ্ছে, বাজারে বিক্রি করতেছে 120 টাকা, সে তো আর 120 টাকা রেট দেয় নাই, কোনো দোকানে 120 টাকার নিচে। এবার হচ্ছে প্রত্যেকটা জিনিসে সবাই বাঁচবে, মানে খেয়ে পরে সবাই বাঁচবে, কিন্তু পুষ্টিহীনতায় নিউট্রিশন অভাবে বাঁচবে। একজন রিক্সাওয়ালা সর্বোচ্চ একদিন ইনকাম করে 1000 টাকা অ্যাভারেজ। 1 কেজি গরুর মাংস যদি 700 টাকা হয়, ও 1 মাসে 30 দিনে 1 কেজি গরু কিনে খাইতে পারবে? এভাবে তো বাংলাদেশ চলতে পারে না। সরকারের কোনো দোষ নাই, সরকার বিদেশি সিস্টেমে চালাইতে চায়, কিন্তু আমরা পারি না। আমরা মাঝখানে যারা অফিসাররা আছি এরা খুব ভালো মানুষ, আমি আমার আর কিছু বলনীয় নাই। আমি কয়েকটাই ঘুরে ঘুরে দেখছি ওনাদের সাথে, ঘুরে ঘুরে পিছে ঘুরে দাঁড়াই থেকে। আপনি ফর্মুলা দিতে হবে কানটালে মাথা আসে এই ফর্মুলা, ঠিক আছে? এই এই যে প্রতিটা বাজারে একটা কমিটি থাকে, কমিটি কিছু মেম্বার থাকে, ওদেরকে ধরবেন, ওদেরকে ধরে ওদেরকে প্রাইস লিস্ট ধরাই দিবেন যে এই লিস্টে তোমার বাজারে সেল করতে হবে। তারপরে মনিটরিং করবে, যদি এদিক ওদিক হয় ওদের ধরে সাইজ করলে সব ঠিক হয়ে যাবো। কিন্তু ওদেরকে ধরে কেউ আসে আইসা নিজের পকেটটা বইরা চলে যায়। দিস ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং ইন বাংলাদেশ রাইট নাও, বুঝছেন? এইগুলো বলে লাভ আছে।